আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বিরামমোহন বাড়িয়া একজন বক্তার তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, আর এই এই কাজ যারা করেছিলেন সেই চারজন আসামি গ্রেফতার করা হয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে তাদেরকে রিমান্ডে দেওয়া হলো এবং সেখানে এর সাথে কারা জড়িত রয়েছে সে বিষয়ে কিছু বিস্তারিত জানা গেল। তো দর্শক, কথা না বলে চলুন আমরা বিরামমূল আলোচনায় চলে যাই। বিরামমূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। 14 জোড়া জুতা আমার সব সময় সাজানো থাকতো, বহুত স্টাইল মার্কা লোক আমি ছিলাম। আমি শুধু এই চরমুনায় যাওয়ার পর আমার পরিবর্তন। আমি প্রধানমন্ত্রী চিফ সিকিউরিটি অফিসার হিসাবে আমি 3.5 বছর দায়িত্ব পালন করেছি। এই এই বর্তমান এমপি প্রাইম মিনিস্টারের সঙ্গে আমি বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যা মামলার পার্টাইও আব্দুল খার আকন সাহেবের সঙ্গে আমি বাংলাদেশের সবাইকে চিনি। এমন কোন মন্ত্রী নাই, এমন কোন সেক্রেটারি নাই যে সেখানে আমার প্রবেশ নাই। আমি সরাসরি চলে যেতাম, বহুত ক্ষমতা দেখাইছি, বহুত দাম্ভিকতা দেখাইছি, কিন্তু কোনোটাই কোনো কাজ হবে না। এই পোশাক ছাড়া, এই চুল্লতি লেবার ছাড়া কোনো কাজ হবে না। সব ভাইদেরকে আমি বলবো যে আপনারা আসেন, এই পদটাই ভাই সবচেয়ে বড় পদ। কত বড় ভুল করেছি সব সময় ক্ষমা চাচ্ছি, আল্লাহ যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, তোবা কোনো উপায় নাই ভাই। তাই সবাইকে আমি বলবো, কোনো ক্ষমতায় কাজ হবে না। একটাই মাত্র ক্ষমতা, পড়া ঠিক মতো দিতে হবে এবং পড়ালেখা করেই যেতে হবে। তাই সকলকে আমি অনুরোধ করব, আর নয় পিছিয়ে ফিরে তাকানোর সময় আর নাই। আসেন, সামনে আগাই, সবাই হালকায় থাকবেন, মাসিক ইজতেমায় থাকবেন, সব গুজারিতি থাকবেন, চরমুনার মাহফিলে ইনশাল্লাহ আমরা দুইটায় সবসময় যাওয়ার চেষ্টা করব এবং সকাল বিকাল সবক তো আমরা ইনশাল্লাহ নিয়মিত পালন করব। সকলে আমরা রাজি আছি তো ভাই? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সময়ের স্বল্পতার জন্য আমি বেশি কিছু কথা বলার ছিল, আমি বললাম না, অল্পতেই আমি বললাম। তবে ভাই একটা কথা, ওই আমি আন্দোলনের অমুক, আমি এই মুজাহিদ কমিটির অমুক, এই সকল কথা বলে দাম্ভিকতা নিয়ে যদি চলতে যাই তাহলে ওইগুলোর দরকার নেই, তাহলে ওইগুলোর দরকার নেই। আমার শায়েক এইগুলো করেন না। আমি আজও পর্যন্ত আমার শায়েককে আগে সালাম দিতে পারিনি। কি আশ্চর্য ব্যাপার, এত ব্যস্ততা, সারা বিশ্বব্যাপী তাকে চেনে, সারা বিশ্বব্যাপী যার সম্মান, আগে আমাকে দেখা হলে আগে আমার সালামটা দিয়ে যায়। আমি তিনাকে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করে যাই কিন্তু পারি না, তিনি আমাকে আগেই সালাম দিয়ে দেয়। তা সেই শায়েকের কাছে যে যদি আমরা তিনাকে অনুসরণ করতে না পারি তাহলে এর থেকে ব্যর্থতা আর কিছু নাই। তাই সবার কাছে আমার উদাত্ত আহ্বান যে আমরা সকলেই আসেন, সুন্দর করে এই দিনের রাস্তায় আমরা সুন্দর করে চলি। খালি নামে মুজাহিদ হলে হবে না, নামে আন্দোলনকারী হলেই হবে না, তা আমাদের বাস্তবতা চিনতে হবে, বুঝতে হবে, সঠিক এবং সৎ পথে চলতে হবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং সবল রাখুন, সকলকে পরিপূর্ণ ঈমান এবং আমলের সঙ্গে রাখুন, সকলকে দিন বুঝার তৌফিক দান করুন, সকলেই সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহরমে উপস্থিতি থানা সম্মেলনের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উত্তরা মডেল টাউন 1 নম্বর সেক্টরের সম্মানিত ইমাম পীরে কামেল জনাব হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ মাদানী। বক্তব্য রাখবেন 1 নম্বর সেক্টর মসজিদের সম্মানিত ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় আর কি, এখানে সবাই আমাকে চিনে, 1 নম্বর সেক্টর মসজিদে যা 23 বছর আমাদের আসল হজরত, যিনি আমাদের মরহুম ফির সাহেব হুজুর আমার পিছনে অনেক নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ বলেন না, বর্তমান দোনোভাইও অনেক নামাজ পড়ছেন, আমার মসজিদ চিনেন তো, কেউ আমারে সেল উড্ড ছাড়া উত্তর আইতে পারে না, টঙ্গি ইস্তেমা আইতে পারে না। আরো কাছের পরে ছিল জামিয়াত সাহাবায় 23 বছর পড়াইতেছি, আলহামদুলিল্লাহ করে। আবার আমি যদিও চর্ম নাই, হজরতের সাথে সম্পর্ক নাই, কিন্তু আমার বাড়ি উজানির কাছে, আলহামদুলিল্লাহ করে। এইবারও শেষ বয়ান দ্বিতীয় দিন আমার এবং আমার ছেলের,
কোনদিন উঠি নাই কিন্তু এবার কেমনে কোন উঠে গেছে আর এই যে একজন বয়ান পরবয়ান করে গেল আমার নিজের ভাইয়ের তার বেশি আদর করে আলহামদুলিল্লাহ কইলো মনে ভালো হইতো হযরত আমার খুব কঠিন কথা বলছেন যে আমরা মুজাহিদ মানে আফগানিস্তানের মুজাহিদ না কিন্তু আমি বলবো আফগানিস্তানের মুজাহিদের থেকে আরো মুজাহিদ বর্তমানে হওয়া দরকার আমাদের বড় হযরত ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহ বহুত বয়ান উজানি এলাকায় গেছিলেন একবার বাইতুল মুকাররমের সব মাহফিলে আমি গেছি উনি বলছিলেন জামাতে ইসলামী কোন ইসলামী দল নহে জোরে সে বলেন ঠিক কিনা জামাতে ইসলাম বলা কবিরা গুনা মিস্টার আবুল আলা মদুদি তার সংগঠনের নাম বইয়ের নাম আমি ফেসবুকে দু একদিন আগে ছাড়ছি দেখছেন তার সব কাগজের লেখা জামাতে ইসলামী কি বলেন জোরে বলেন কি নাম আলেম ওলামা আছে তার অর্থ কি আমার ইসলামের জামাত নাউজুবিল্লাহ কেন এখন বাতিল ফেরকা বহুত এসে গেছে সবগুলি একই সলফি আহল হাদিসে কয় খোদার কসম বহুত প্রমাণ আছে তাদের বইগুলি আমি নভেম্বরে ডিসেম্বরে উমরায় গেছি সব সংগ্রহ করে আনছি তারা বলে আল্লাহর নবী কবরের মধ্যে রোজা করে না দুষ্ট হল রোজা করে না তো কবরের মধ্যে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি সম্মানিত দেশ দেশের বাইরে এই মুহূর্তে আমরা যার সামনে উপস্থিত হয়েছি উনি হলেন আল্লামা মুফতি শহীদুল ইসলাম নুরী সাহেব ওনাকে দেখার জন্য বহু বিজ্ঞ বিজ্ঞ সুন্নি জামাতের বহু আলেম ওলামাগণ ওনাকে দেখে দেখে চোখের পানি ফেলাইয়া রক্তকরণ হচ্ছে উনি আর সহ্য করতে পারতেছে না আলেম ওলামাদেরকে দেখেই চোখের পানি ফেলায় আলেমকে দেখলেই উনি চোখের পানি আসে তাহলে বোঝা গেল ওনার ভিতরে কোনো অহংকার নাই দেমাগ নাই এই অসুস্থ শরীর নিয়ে উনি আলেমদেরকে যে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে এটা বাসায় প্রকাশ করার মতো না তাই আমি দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন আমি আমার ভাই মুফতি শহীদুল ইসলাম নুরী সাহেবের জন্য বিশেষ করে আপনারা যেই যেই অবস্থায় আছেন আপনারা নফল নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে মিলাদ শরীফ পড়ে কোরআন খতম করে যে কোনো উপায় হোক আপনারা ওনার উন্নত কামনা চাই ওনার স্বাস্থ্য আল্লাহ সুস্থ করি ওনার জন্য দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই অবশ্যই ওনার জন্য দোয়া করবেন দেশ ও দেশের বাইরে আমার বক্তব্য মরিদান যে যেখানে আছেন আমাকে যারা অত্যন্ত ভালোবাসেন আমার ভক্তবৃন্দ যারা বাহিরে ফ্রান্সে ইটালি আমেরিকা সৌদি আরব কানাডা মালদ্বীপ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আছেন এই মুহূর্তে মুফতি শহীদুল ইসলাম নুরী সাহেবের এই অবস্থা যারা শহীদুল ইসলাম নুরী সাহেবের যেই জায়গার মধ্যে ওনাকে এই দুষ্ট প্রক্রিয়ার লোকেরা নামদারি মুসলমানের নামে এই অবস্থা যারা ওনার জিব্বা কেটে দিয়েছে আমরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আমরা তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ